নমস্কার বন্ধুরা এই আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট বা অ্যালার্ট নিয়ে কিন্তু আলোচনা করব হাতে স্রেফ আর কয়েক ঘন্টা পড়ে আছে সেই সময়ের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করাতে হবে অর্থাৎ লিঙ্ক করাতে হবে নাহলে আগামীকাল পয়লা জুলাই থেকে কিন্তু প্যান কার্ড সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে তবে করতে পারবেন না একাধিক কাজ উচ্চ হারে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স মানে টিডিএস আর ট্যাক্স কালেকশান অ্যাট সোর্স মানে টি গুনতে হবে মিলবে না কোনো রকম রিফান্ড সেই পরিস্থিতিতে দ্রুত প্যান কার্ড আর আধার কার্ডের সংযুক্তিকরণের পরামর্শ দেওয়া হয়েছে যে কাজটা আয়কর দপ্তর বা ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একেবারেই সহজেই করা যাবে নিচে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট সেখান থেকে আমি স্ক্রিনশটটা নিচে অ্যাটাচ করে দিয়েছি এখানে পরিষ্কার করে লেখা আছে ট্যাক্স পেয়ার্স হু হ্যাভ বিন অ্যালোটেড এ প্যান ফার্স্ট জুলাই দু হাজার সতেরো অ্যান্ড আর নট একজেমটেড ফর্ম লিঙ্কিং আর লায়েবল টু পে নন রিফান্ডেবল ফিস রুপিস হাজার টাকা ফর সাবমিশন অফ প্যান আধার লিঙ্কেজ রিকোয়েস্ট ইফ লিঙ্কিং ইজ নট ডান টিল থার্টি জুন দু হাজার তেইশ দ্য প্যান কার্ড উইল বি মার্কড অ্যাজ ইন অপারেটিভ উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট জুলাই দু হাজার তেইশ তো পরিষ্কারটা লেখা আছে এইবার বিষয় হচ্ছে যে অনেকেই জানেন না যে প্যান কার্ডটা যদি আপনার ইনভ্যালিড বা অকেজ হয়ে যায় তাহলে আপনি কি কি প্রবলেমে পড়তে পারেন সেটাই আমি বলি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সংক্ষেপে সিবিডিটি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তিরিশে জুন দু হাজার তারিখের মধ্যে যদি লিঙ্ক করা না হয় তারপরে আর সময় দেওয়া হবে না এর মধ্যে প্যান আধার লিঙ্ক না করালে প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে যার জন্যে আপনাকে রকম সমস্যা পড়তে হতে পারে প্রথম যে প্রবলেম ফেস করবেন সেটা নিষ্ক্রিয় প্যান কার্ড দিয়ে আইটিআর ফাইল আপনারা করতে পারবেন না যারা হচ্ছে ট্যাক্স পে করেন বাকি থাকা রিটার্ন কার্যকরী করা যাবে না এবং বাকি থাকা রিফান্ডও কিন্তু পাওয়া যাবে না উচ্চ হারে টিসিএস আর টি কিন্তু প্রযোজ্য করা হবে ফর্ম টোয়েন্টি সিক্স এস এ টিসিএস আর টিডিএস ক্রেডিট আসবে না টি সি এস আর টিডিএস সার্টিফিকেটও আপনারা পাবেন না টিডিএস না থাকার ফলে করদাতারা যারা কর মানে ট্যাক্স পে করেন ফিফটিন জি আর ফিফটিন এইচ ডিক্লারেশন ফর্ম ফিল করতে পারবেন না এবার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে নিম্ন নিম্নোক্ত যে সমস্ত ট্রানজ্যাকশানে যে সমস্ত সমস্যা আপনারা ফেস করবেন সেগুলো কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন না এক দু নম্বর ক্রেডিট আর ডেবিট কার্ড আপনারা পাবেন না পঞ্চাশ হাজার টাকার বেশি মিউচুয়াল ফান্ড ইউনিট আপনারা কিনতে কোনোভাবেই পারবেন না একদিনে পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে নগদ জমা আপনারা করতে পারবেন না একদিনে পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে ক্যাশে ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার কেনা পসিবল না ব্যাংক নিধি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন ইত্যাদিতে টাইম ডিপোজিট যদি পঞ্চাশ হাজার টাকার বেশি হয় অথবা একটি আর্থিক বছরে মোট জমার পরিমাণ যদি আড়াই লাখ টাকার বেশি হয় তবে সেটা করা যাবে না আরবিআই দ্বারা সংজ্ঞায়িত ব্যাংক ড্রাফটের মাধ্যমে একটি পেমেন্ট অথবা তার বেশি প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একটি অর্থবর্ষে পে অর্ডার অথবা ব্যাংকারের চেকের সমষ্টি পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে হওয়া যাবে না পণ্য আর পরিষেবা ক্রয় বিক্রয়কারী কোনো ব্যক্তি দু লক্ষ টাকার ঊর্ধ্ধের লেনদেন করতে পারবেন না তো বন্ধুরা যে সমস্ত প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে প্যান আধার লিঙ্ক না থাকলে বা প্যান আধার লিঙ্ক না করালে সেগুলো কিন্তু অলরেডি আমি ডিসকাস করেছি এছাড়াও যাদের কারোর যদি কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু যদি জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আপডেট আর অতটা পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন